সম্মানিত শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা এ পর্যায়ে আলোচনা করব যে আসন্ন লাইলাতুল বারাত অর্থাৎ শুভ বরাতের নামাজ নিয়ে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে শুভ বরাতের নামাজ অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর শুভ বরাতের নামাজ কিভাবে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় এরকম প্রশ্ন করে থাকে তো এই প্রশ্নটার নিরসন আজকে আমরা করবো ইনশাআল্লাহ তো আসলে শুভ বরাতের নামে কোনো নামাজ নেই বিশ্ব আলাইহি সাল্লাহুয়ালামের হাদিস থেকে আমরা জানতে পাই যে বিশ্বনবী সাল্লি সালাম নফল নামাজ দীর্ঘ সিজদা এবং দীর্ঘ কেঁত দিয়ে আদায় করেছেন তো আমরা এই রাত্রিটায় দীর্ঘ রাত এবং দীর্ঘ সিজদা দিয়ে আমরা নফল নামাজ পড়ব তাছাড়া বিশেষ কোনো পদ্ধতির কোনো নামাজ নাই তা আমাদের সমাজের মধ্যে অনেক পদ্ধতি রয়েছে নামাজের এইগুলো সম্পর্কে দুই একটা পদ্ধতি আমি আপনাদের সামনে উল্লেখ করব যেগুলো একেবারে বৃত্ত বৃত্তিহীন এই সমস্তের মধ্যে থেকে একটি হচ্ছে যে রাকাত নফল নামাজ আদায় করব যে প্রথমে সুরা ফাতেহা পাঠ করব এরপর প্রতি রাকাতে সুরা ফাতেহার পরে বার করে সুরা এখলাস পাঠ করব এরকম নিয়ম বলা হয়ে থাকে এরপরে বলা হয়ে থাকে দুই রেখাত পরে সালাম ফিরানোর পর বারো বার দুর শরীফ পাঠ করব একটা নামাজ কেউ কেউ বর্ণনা করে থাকেন আরও অনেক নিয়ম বর্ণনা করা হয়ে থাকে যেমন আট রাখাত নামাজ সুরা ফাতেহার পর পাঁচবার করে সুরা এক্লাস পাঠ করা হবে একবার সুরা ফাতেহার পর পাঁচবার সুরা এক্লাস পাঠ করা হবে এভাবে আট রাখাত নামাজ পড়তে হয় আরও অনেকে বলে থাকেন যে চার রাখাত নামাজ চার রাখাত নামাজের মধ্যে চার রাখাত নামাজে একই সালামে পড়তে হবে এবং সুরা ফাতেহার পর প্রত্যেক রাকাতে পঞ্চাশ বার করে সুরা এখলাস পাঠ করতে হবে এরকম অনেক নিয়ম বর্ণনা হয়ে থাকে আসলে এসব কোনো নিয়ম সবে এই সবে বরাতের কোনো নিয়ম নামাজের কোনো নিয়ম নেই শোবে বরাতের জন্য হাস বিশেষ কোনো নামাজও নেই যদি নামাজ থাকতো তাহলে আমরা উড়াহান সুনার মধ্যে পেতাম সুরসোলা আলি সাল্লাম আমল করে আমল করে শিক্ষা দিয়ে যেতেন সুরসোল্লাহি সাল্লাম শিক্ষা দিয়েছেন কি এই রাত্রের জন্য এই রাত্রে আমরা একা একা নামাজ আদায় করবো দীর্ঘ কেনাৎ পাঠ পাঠ করবো এবং দীর্ঘ সিজা দিব আল্লাহর কাছে কাঁদবো দোয়া করবো স্টেপ পার করবো তাওবা করবো এক্ষেত্রে আরেকটি প্রচলন রয়েছে যে শুভ রাতের নামাজের ক্ষেত্রে এই রাত্রে অনেকে নামাজ পড়তে সময় নিয়ত নিয়তের মধ্যে নিয়ে আসে যে শুভ রাতের নামাজ এরকম শব্দ নিয়ত করতে আরবি নিয়ত যেমন উচ্চারণ করে তখন সৌবারের নামাজ পড়তেছে এটা উল্লেখ করে সে নামাজ শুরু করে আসলে এটা ঠিক নয় সৌবারাতের নামাজ বলতে কোনো নামাজ নাই নফল নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে এবারে সে আমরা যে এই যে কয়েকটি পদ্ধতি কুসংস্কার বানানো পদ্ধতি আমরা শুনতে পেলাম যে নামাজের তো এগুলো তো অনেকে নিজ পক্ষ থেকে বানিয়ে বলছে এগুলো অনুসরণ করা যাবে না তো আমরা দীর্ঘ সিজদা এবং দীর্ঘ কেরাত সহকারে নামাজ কীভাবে পড়তে পারি যেভাবে রসুলসাল আলাইসালাম পড়েছেন তো এক্ষেত্রে আমাদের জনসাধারণের জন্য সহজ হওয়ার জন্য আমি দুইটি টিপস দিব একটি হচ্ছে যে যারা আমরা লম্বা বা আয়াত সুরা মুখস্থ করতে পারি না যা আমরা হাফিজ নয় বা আলিম নয় জনসাধারণ অল্প কয়েকটা সুরা মুখস্ত করতে পারে তো তাদের জন্য হচ্ছে নিয়মটা হচ্ছে যে তারা যদি চায় যে দুই রেখাতে তার সুরা আছে মোট দশটা মুখস্থ সে পাঁচটা পাঁচটা করে একই রেখাতে পড়তে পারে অথবা তার দীর্ঘ কিয়ামটাকে নামাজের মধ্যে কিয়ামটাকে লম্বা করার জন্য সে চাইলে এক সুরাকে এক রেখাতের মধ্যে বারবার পড়তে পারে এজন্য আমাদের নামাজটাকে দীর্ঘ করার জন্য এই দুইটা অবলম্বন করতে পারি একটা হচ্ছে আমি কয়েকটা সুরা রেকাতে পড়তে পারবো অথবা যদি আমার কয়েকটা সুরা মুখস্থ না থাকে তাহলে এক সুরা বারবার এক রেখাতের মধ্যে পড়তে রাখবো আল্লাহ তাল্লাহ তাও দান করুন